দেখো গতদিন আমরা থার্মোডাইনামিক্স শুরু করেছিলাম অ্যাকচুয়ালি কেটিজি কাইনেটিক থিওরি না ওটা দেখা হয়নি ইমন আমি ওটা দেখে দিচ্ছি ভাই আমি দেখে দিচ্ছি দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাস এটাই থার্মোডাইনামিক্স বলে যে চ্যাপ্টারটা তারই একটা পার্ট তো আমরা আলাদা করে থার্মোডাইনামিক্স দিয়ে শুরু করেছি তারপরে আস্তে আস্তে আমরা কি বলে ইয়ের দিকে যাব তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসের দিকে যাব তো গতদিন আমরা দেখো গতদিন আমরা যে জিনিসটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভি আর এম এস ইকুয়াল টু থ্রি আর টি বাই এম নট এই পর্যন্ত আমরা পেয়েছিলাম রাইট আজকে আমরা এখান থেকে শুরু করব এই চ্যাপ্টারটা বা এখন থেকে যা আসবে এগুলো না ফর্মুলা বেসড এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তোমরা এই ফর্মুলা বেস প্রবলেম সবাই করতে পারবে এই ফর্মুলা বেস প্রবলেম তোমরা সবাই করতে পারবে ওকে স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো স্যার ব্রাউনিয়ান মোশনের রিজনটা আমি ঠিক বুঝতে পারছি মানে আমি তো ব্রাউনিয়ান মোশন পড়াই নি ভাই আচ্ছা পড়াবো আচ্ছা ঠিক আছে আমি তো পড়াবো না ব্রাউনিয়ান মোশন ওটা কেমিস্ট্রি পার্ট না শুনতে পেলাম আরেকবার বলো ওটা ওটা কেমিস্ট্রির পার্ট না

আচ্ছা আমার জডদুর ধারণা মানে আমার জডদুর নলেজ ফিজিক্সে সিলেবাসে নেই জানো তো তোমাদের নাইন 10 এ ছিল না ব্রাউনিয়ান মোশন হ্যাঁ স্যার ব্রাউনিয়ান মোশনের ডেফিনিশনটা পড়েছিলাম ওকে ওকে আমি আবার বলছি আমাদের জিনিসপত্রগুলো কিন্তু এখন অনেক সোজা আমি আবার বলছি অনেক ইজি অনেক ইজি এখন থেকে আমাদের জিনিসপত্রগুলো অনেক ইজি ওকে শুধু তোমাদের বইতে যে প্রবলেম গুলো আছে বা আমাদের আহ ইসে কি বলে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তোমরা সলভ করো দেখো এখান থেকে সব প্রবলেম পেরে যাবে কোনো প্রবলেম আটকাবে না সব প্রবলেম পেরে যাবে ওকে আমি স্টার্ট করে দিচ্ছি চলো আমি স্টার্ট করে দিচ্ছি দেখো আগের দিন আমরা স্টার্ট শেষ করেছিলাম কোথায় দেখো ভিআরএমএস ইকুয়াল টু থ্রি আর টি বাই এম নট কি বললাম এস ইকুয়াল টু থ্রি আর টি বাই এম নট ওকে থ্রি এস ইকুয়াল টু থ্রি আর টি বাই এম নট আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে তোমরা যখন এই ফর্মুলাগুলো ইউজ করবে না তখন ভালো করে শোনো যখন এই ফর্মুলাগুলো ইউজ করবে না তখন খুব ভালো করে খুব ভালো করে ইউনিটটা ধ্যান দেবে ইউনিটটা ইউনিটটা ধ্যান দেবে যেমন একটা ছোট্ট কোয়েশ্চেন বলি তাহলেই বুঝতে পারবে ছোট্ট কোয়েশ্চেনটা কি বলেছে যে বলেছে হিলিয়াম কি বলেছে হিলিয়াম

নিচে কি হবে বলো হিলিয়ামের মলিকুলার ওয়েট কত 4 না হ্যাঁ দেখো বলো এখানে কি ভুল আছে বলো তো রাইট এইটা গ্রামে আছে এটা কেজিতে আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 3 আমার কথা বুঝতে পেরেছো আমার কথা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার ওকে সো প্লিজ ইউনিটটা ধ্যান দেবে এবার কয়েকটা ছোট ছোট क्वेश्चन আমি করতে চাই দেখো আচ্ছা তার আগে আমি কয়েকটা রিলেশন তোমাদের বলি এগুলো এগুলো এখান থেকে ইন্টারপ্রেট করা যায় দেখো মেইন ফর্মুলা কোনটা কোথায় গেল বেটা বক্স করে এই এইটা এই যে মেইন ফর্মুলা পি প্রেশার অফ গ্যাস ওয়ান থার্ড রো ভি আর এম এস হোল স্কোয়ার তাই তো আচ্ছা তার আগে আমরা পেয়েছিলাম এই যে এইটা পি এম টি বাই ভি ভি আর এম এস স্কোয়ার এন এম এল কিউব মনে আছে তো আমাকে আমি যদি এটা লিখি সেটা হচ্ছে দেখো আমি কতগুলো কেস কনসিডার করব আমি কতগুলো কেস কনসিডার করব সেই কনসিডারেশনে আমি বলছি পি ইজ এন ইন্টু টি বাই ভি দেখো এটাই ছিল এটাই ছিল আচ্ছা নিচে কি ছিল এই যে হ্যাঁ নিচে ভি ছিল দেখো এইটা এই যে এইটা এইটা মানে এন এম নিচে ভি ভি আর এই যে থ্রি থ্রিটাকে আমি ইয়ে করে নিয়েছি ওকে এইটা যদি ইকুয়েশন হয় ওকে আবার আমরা এটা জানি এইখান থেকে বলতো এই ফর্মুলা থেকে আমি লিখতে পারি এস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি না আবার এই এখানে অ্যাকচুয়ালি ছিল এস এখানে অ্যাকচুয়ালি ছিল ভিআরএমএস তাই না আমি সেই জায়গায় টি প্রপরাল করতে পারি আচ্ছা এখান থেকে ফার্স্ট ইন্টারপ্রিটেশনটা দেখো ফার্স্ট ইন্টারপ্রিটেশন ইফ ইফ এন্ড টি ইজ কনস্ট্যান্ট দেখো যদি ভি আর টি কনস্ট্যান্ট হয় তাহলে আমি লিখতে পারি পি ডাইরেক্টলি প্রশনাল টু এম ইন্টু এন এই যে এখান থেকে करेक्ट करेक्ट एटा की बोलो तो मास ऑफ गैस ना बोलो मास ऑफ गैस ना ताले बोलो तो एक जो दिया मैं एटा के कांस्टेंट रखे मास ऑफ गैस इंक्रीज कोरी ताले पी इंक्रीज होगे ना डिक्रीज होगे

তাই না আচ্ছা নাম্বার অফ মলিকুল বাড়লে কি বাড়বে ভেবে দেখো নাম্বার অফ মলিকুল যদি বাড়ে তাহলে নাম্বার অফ কলিশন পার সেকেন্ড বাড়বে এইটা মানে হচ্ছে নাম্বার অফ মলিকুল বাড়া মানে হচ্ছে নাম্বার অফ কলিশন নাম্বার অফ কলিশন পার সেকেন্ড উইল ইনক্রিজ তাহলে ভেবে বলো নাম্বার অফ মলিশন কলিশন পার সেকেন্ড ইনক্রিজ করলে কি বাড়বে প্রেসার বাড়বে প্রেশারটা তো ওইটা ছিল না পার সেকেন্ডে যত বেশি মলিকুল কি করবে পার সেকেন্ডে যত বেশি মলিকুল কি করবে বলো কোলাইট করবে গেট মাই পয়েন্ট গেট মাই পয়েন্ট আচ্ছা স্যার সেকেন্ড সেকেন্ড ইন্টারপ্রিটেশনটা দেখো সেকেন্ড ইন্টারপ্রিটেশনটা দেখো আমি যদি এম অ্যান্ড টি কনস্ট্যান্ট রাখি কি কি কনস্ট্যান্ট রাখলাম এম এন্ড টি কোথায় গেল এই অরিজিনাল এক্সপ্রেশনে এইটাতে এম এন্ড টি কনস্ট্যান্ট রাখি আরে তাহলে এন তো আমার কনস্ট্যান্টই এন এন ও কনস্ট্যান্ট এন তাহলে আমি এখান থেকে বলতে পারি যে পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই ভি বলো 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 এটা বলতে পারি এটার মানে কি বলতো এটার মানে হচ্ছে ভলিউম বাড়লে কমবে আর ভলিউম কমলে প্রেশার আচ্ছা এবারে শোনো এটা কাইনেটিক থিওরি যদি দিয়ে যদি আমাকে এক্সপ্লেন করতে বলে আমি কি করে এক্সপ্লেন করব ভালো করে শোনো যদি ভলিউম কমে তাহলে মনে আছে কিউবের এই যে লেন্থ ছিল না কিউবের যে লেন্থ এই লেন্থটা কমবে না বাড়বে ছোট ছোট হবে ভেরি গুড এবারে যদি ছোট হয় তাহলে এ গিয়ে হিট করে আবার এখানে যায় আরেকবার হিট করবে সেই টাইমটা কমবে না বাড়বে ভেরি গুড কলিশন টাইম কি হবে বলো কলিশন টাইম কমবে এবার দেখো কলিশন টাইম যদি কমে তাহলে পার সেকেন্ডে বেশি মলিকিউল হিট করবে না কম মলিকিউল হিট করবে বেশি অনেক ভেরি গুড সেকেন্ডে কলিশন বাড়বে কি বাড়বে না বলো পার সেকেন্ডে কলিশন বাড়বে কি বাড়বে না

মানে কি তার মানে পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি আর স্কোয়ার অর টু টেম্পারেচার আচ্ছা এটার মানে কি ভালো করে শোনো এটার মানে কি যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি ভালো করে শোনো টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে ভি আর এম এস মানে মলিকুল গুলো যে ভেলোসিটি নিয়ে মুভ করছে সেটা বাড়বে কি বাড়বে না যদি সেটা বাড়ে তার মানে ভেবে দেখো একটা মলিকুল এখানে হিট করে এসে আর একবার হিট করার এই যে কলিশন টাইম এটা বাড়বে কি কমবে কলিশন টাইম বাড়বে কি কমবে কমবে কেন কমবে টাইম কমবে আর ভেলোসিটি বেড়ে গেছে তো এখন তাড়াতাড়ি এসে কলিশন টাইম মানে হিট করছে বলো যদি কলিশন টাইম কমে তাহলে পার সেকেন্ডে কলিশন বাড়বে কি বাড়বে না ভেরি গুড ভেবে দেখো পার সেকেন্ডে যদি কলিশন বাড়ে তাহলে প্রেশার বাড়বে কি বাড়বে না আমি তোমাদের যে এক্সপ্লেনেশন গুলো দিলাম যে টেম্পারেচার ইয়ে প্রেশারের সাথে টেম্পারেচার ভলিউম আর ওপরটা কি ছিল টেম্পারেচার সাথে হ্যাঁ মাস টেম্পারেচার ভলিউম মাস এর যে রিলেশন সেটা কাইনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করলাম তোমরা কি এই আমার এই এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো ওকে

দাঁড়ো রুট মিন স্কোয়ারের অরিজিনাল ভ্যালুটা কোথায় ছিল দাঁড়াও হ্যাঁ টোটালটা বলেছি cpv গেটটিও বলেছি আচ্ছা এইটা বলেছি আচ্ছা এর আরেকটা ভার্সন আসে বোল্টম্যান কনস্ট্যান্ট দিয়ে বোল্টম্যান কনস্ট্যান্ট দিয়ে সেটা আমি তোমাকে বলবো ওকে দেখো আরেকটা এক্সপ্রেশন আসে বোল্টম্যান কনস্ট্যান্ট দিয়ে দেখো আমরা কি জানি এই ই এগুলো একটু দরকার হয় দেখো না আমরা কি জানি বলো সেটা হচ্ছে

ওকে তার মানে এইটাকে লেখে কে বি তার মানে এইটার ভ্যালু আছে থ্রি কে বি বাই এম বলো তো এম টা মানে কি এই এম টা মানে এইটা মানে মাস অফ ইচ মলিকিউল মাস অফ ইচ মলিকিউল ওকে ওকে আচ্ছা এবার আমি এখান থেকে তোমাদের ছোট ছোট কয়েকটা কোয়েশ্চেন করি দেখি তোমরা পারো কি না তারপরে আমরা ওই ম্যাক্স ওয়েল ডিস্ট্রিবিউশন কার সার্ভে যাবো দেখো আমি যদি বলি পি আমি বাড়াচ্ছি তাহলে ভিআরএমএস বাড়বে কি কমবে কেন কি বাড়বে বাড়বে কি কমবে আর কিছু বলে দেয়নি পি বাড়ালে এস বাড়বে কি বাড়বে না

তাহলে ভালো করে শোনো এখানে কিচ্ছু বলে দেয়নি আর তাহলে আমরা বলতে পারি এনসি মানে কি নো কমেন্ট আমরা কোনো কমেন্ট করতে পারবো না আমাকে অন্য কিছু দিয়ে দিতে হবে এবার দিয়ে দিয়েছে দেখো কি দিয়ে আচ্ছা দেখো আচ্ছা পরেরটা করলি করলে তাহলেই বুঝতে পারবে আমি প্রথমটাই বললাম নো কমেন্ট মানে কিছু বলতে পারবো না আমি পরেরটা আমি করছি দেখো বলে দিয়েছে প্রেসার বাড়াচ্ছি টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছি তাহলে ভিআরএমএস বাড়বে কি বাড় কমবে ভিআরএমএস বাড়বে কি কমবে ভেবে বলো ভিআরএমএস বাড়বে কি কমবে ভিআরএমএস কনস্ট্যান্ট থাকবে কেন দেখো টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে ভালো করে শোনো টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে তাহলে পি বাই রো পি বাড়লে মানে টেম্পারেচার কনস্ট্যান্ট যদি পি বাড়াই তাহলে আমার রো বাড়বে যাতে এই টোটাল কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এবং সেই কারণেই টি 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 কনস্ট্যান্ট এবার দেখো কোথায় গেল এই যে ভি আর এম এস 3 আর টি বাই এম নট এখানে টি কি কনস্ট্যান্ট হলে ভি আর এম এস কি হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না তারপরে কি টি কনস্ট্যান্ট এটা দেওয়া থাকলেই আমি বলতে পারবো ভি আর এম এস কনস্ট্যান্ট কিন্তু ওপরের কেসে আমার কি দেওয়া আছে টি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয় টি সম্বন্ধে কিছু বলা আছে টি সম্বন্ধে যদি কিছু বলা না থাকে তাহলে আমি জানি না এই রোটা বাড়বে কি কমবে কি বললাম বলো এই রোটা বাড়বে কি কমবে তো সেই কারণে আমি কিছু বলতে পারবো না যে অপারেট করতে তোমার ভআরএমএস কনস্ট্যান্ট থাকবে না বাড়বে না কমবে তোমাকে এইটা বলে দিতে হবে এইটা বলে দিতে হবে ক্লিয়ার এই তুমি বলতে মানে বলতে পারবে না তো না ইজি একটা প্রবলেম ইজি একটা প্রবলেম প্রবলেমটা দেখো অত্যন্ত ইজি প্রবলেম প্রবলেমটা দেখো এটা কিন্তু আমি করে দেব না তোমাদেরকে এটা করতে হবে খুব ইজি প্রবলেম হম চার্লস লগ এগুলো করবো গুড এটা দরকার নেই একটু ফাস্ট দেখো প্রবলেমটা দেখো আমি করছি ফার্স্টেরটা বলেছে রুট রুট মিন স্কোয়ার ভেলোসিটি স্পিড তার মানে ফার্স্ট ভিআরএমএস ইকুয়াল টু

সেভেনটি সিক্স সেন্টিমিটার ও এইচজি প্রেশার না তাহলে সেভেন্টি সিক্স সেন্টির ও এই প্রেশার মানে হচ্ছে এইচ রো জি এটা হচ্ছে প্রেশারের ভ্যালু আর এটা হচ্ছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার এই প্রেসার এখানে রো হচ্ছে এইচজি দেখো আমি তাই করেছি সব এম সিস্টেমে নিয়ে গেছি বলো কোন ডাউট থাকলে আমাকে বলো বলো কোনো ডাউট থাকলে আমাকে বলো

দেখো বলেছে মিন এনার্জি মিন এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি মিন এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ওয়ান মোল অফ হাইড্রোজেন ওয়ান মোল অফ হাইড্রোজেন আচ্ছা আমি চলে যাই ওপরে কোথায় গেল আচ্ছা ভালো করে শোনো ওয়ান মোল অফ হাইড্রোজেন বলো তো এইটা আমি কি লিখেছি এইটা কি লিখেছি কাইনেটিক এনার্জি অফ হাউ মেনি মলিকিউল

বিলিভ মি এই ধরনের কোয়েশ্চেনই আসবে এই ধরনের কোয়েশ্চেনই আসবে ওকে আচ্ছা এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কয়েকটা তোমার ভেলসিটি নিয়ে ডিসকাস করা হয়েছে কয়েকটা ভেলসিটি নিয়ে সেই ভেলোসিটিগুলোর কথা এখন বলবো এই ভেলসিটিটা জানতে গেলে আমাদের একটা কার্ভ জানতে হয় সেই কার্ভটার নাম হচ্ছে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ ওকে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ কিন্তু বিউটিটা হচ্ছে এই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ডটা আমাদের যেই সিলেবাসে নেই আমাদের ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভটা যেই সিলেবাসে নেই কিন্তু আমাদের সিলেবাসে তিনটে ভেলোসিটির কথা বলা হয়েছে এবং ওই তিনটে ভেলোসিটির অনলি এক্সপ্রেশনগুলো আছে কিভাবে এসছে কোথা থেকে এসছে কিচ্ছু নেই কিন্তু আমি তোমাদের একটু বলার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো কোথা থেকে কিভাবে এসছে ওকে তো

অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ল আচ্ছা লটা বলতে একটা ইকুয়েশন আছে এই ইকুয়েশনটাও তোমাদের লাগবে না এই ইকুয়েশনটাও তোমাদের লাগবে না তবু আমি একটু লিখে দিচ্ছি ইকুয়েশনটাও তোমাদের লাগবে না বিলিভ মি সেটা হচ্ছে dn বাই dv সব বলবো কি dn বাই dv 4 পাই n কি বললাম 4 পাই n m বাই 2 দাঁড়াও এই এক্সপ্রেশনটা আমাদের ছিল আইআইটি তে গিয়ে এই এই এক্সপ্রেশনটা দিয়ে তোমাদের জিনিসপত্র করাবে দাঁড়াও আমার এর এক্সপ্রেশনটায় আমার একটা ডাউট আছে ওখানে কেটি থাকে না দাঁড়া 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 আমার না পুরোটা মনে নেই তাই সেই জন্য আচ্ছা আচ্ছা এম বাই এম বাই হ্যা হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ওকে ইন্টু ভি স্কোয়ার এখনো এটা শেষ হয়নি ইন্টু ই পাওয়ার ওকে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ছিল যেন এম ভি স্কোয়ার বাই টি এইরকম একটা কিছু ছিল এইরকম একটা কিছু ছিল ঠিক আছে এটা আমাদের একদমই লাগবে না এবারে শোনো যদি আমি এইটাকে যদি আমি এইটাকে ওয়াই এক্সিস ধরি আর এই ভিটাকে এক্স এক্সিস ধরি তাহলে আমি একটা কার্ভ পাবো না এইরকম মানে আমি একটা কার্ভ পাবো কি বললাম বলো আমি একটা কার্ভ পাবো এবং সেই কার্ভের হবে ডিএন বাই ডিভি আর এক্স ভি ভেলোসিটি তার মানে আমি এক্স অ্যাক্সিসে জানলাম ভেলোসিটি আর ডিএন বাই ডিভি এর মানেটা কি dn বাই ডিভি সেটা হচ্ছে ভালো করে শোনো dn বাই ডিভি এর মানেটা কি এর মানে হচ্ছে ভালো করে শোনো এর মানেটা হচ্ছে is ইজ না dn is হ্যাঁ dn, nah, dn is নাম্বার অফ ভালো করে শোনো পার্টিকেল হুজ ভেলোসিটি রেঞ্জ রেঞ্জেস বিটুইন টু ভি প্লাস ওকে এবার এইটাকে যদি আমি ড্র করি এইটাকে যদি আমি ড্র করি তাহলে তাহলে আমি এইরকম একটা কার্ফ পাই এবং এইরকম একটা কার্ভ পাই এইরকম একটা কার্ভ পাই ওকে এই কার্ভটা যখন ড্র করা হয়েছে তখন একটা টেম্পারেচার টি ওয়ান টেম্পারেচারে করা হয়েছে আচ্ছা আর একটা কার্ভ এইরকম করা পেয়েছি একই জিনিস এটা টি টু টেম্পারেচারে করেছি আমি পরে জিজ্ঞাসা করবো টি ওয়ান বড় না টি টু বড় সেই এক্সপ্লেনেশন তোমাদের দেব আচ্ছা শোনো মানে এই যে এই যে এই যে এই যে ইকুয়েশনটা আমি লিখেছি যেটা আমাদের সিলেবাসে নেই তার করসপন্ডিং এই কার্ভের কার্ভটা আমরা পেয়েছি ওকে এই কার্ভটা আমরা পেয়েছি যেখানে আমি ওয়াই অ্যাক্সিসে কি ডিনোট করেছি ডিএন বাই ডিভি যেখানে ডিভিটা কি খুব স্মল ভেলোসিটি রেঞ্জ সেই ভেলোসিটি রেঞ্জের মধ্যে যে পার্টিকেলগুলো গুলো পড়ে যে পার্টিকেল গুলো পড়ে আহ সেই পার্টিকেল আমি বলেছি ডিএন ডিএন ইজ দ্য নাম্বার অফ পার্টিক কি বললাম ডিএন ইস দা নাম্বার অফ পার্টিক ওকে আচ্ছা এইবারে শোনো ধরো এইটা ভি তাহলে এই কোর্শনটা ভি প্লাস ডিভি তাহলে বলো তো এই এরিয়াটা কি ডিনোট করছে ভেবে বলো নাম্বার অফ মলিকিউলস তার মানে কি নাম্বার অফ মলিকিউলস যার ভেলোসিটি কার মধ্যে রয়েছে এটা ডিভি না এইটুকু ভেরি গুড ভেরি গুড জানলেই হবে আচ্ছা এইবারে না আমাদের দেখো ভি আর এম এস ভ্যালু তো আমরা আগেই পেয়েছি তাই না ভি আর এম এস ভ্যালু ওকে এখন আমরা আরো দুটো ভ্যালুর কথা জানব কারেক্ট একটাকে বলা হয় মোস্ট প্রবাবল ভেলোসিটি একটাকে বলা হয় ভি এম পি মোস্ট probable velocity. Try to scroll up, kuro beng. है करूँगा। Sir, आरेक्टू। Okay। ओ गज़ीवारे गज़ीवारे था। equation तले एक्चुअली। ना sir, वो है क्या चीज़? ठीक है चीज़। Thank you। Equation तले लिखा दौरकार नहीं। Okay, तो मधे लागत ना। Equation तले लिखी नहीं। हाँ। अच्छा अच्छा। बोले देखें नहीं हो? most probable velocity. आर एक्टा velocity होती v average. That is average velocity. तो मधे सिलेवा से क्या चीज़ आई? Just সেটা হচ্ছে দেখো ভি অ্যাভারেজ ভ্যালু এর ভ্যালু আসে এইট আর টি বাই এম নট রাইট এইট আর টি বাই এম নট ওকে আর মোস্ট প্রবাবল ভ্যালু ভ্যালু আসে টু আর টি বাই এম নট এবার যথারীতি একটা কোয়েশ্চেন আসবে হাউ ওকে এই হাউ এর কোয়েশ্চেন আমাদের আউট অফ সিলেবাস তোমাদের সিলেবাসে এই ফর্মুলাটাই শুধু রয়েছে কিন্তু কিভাবে আসে আমি তোমাদের একটু বলে দিচ্ছি আচ্ছা এখান থেকেই তোমাদের আমি বলতে পারবো এবার আমি তোমাদের মোস্ট প্রবাবেল ভেলোসিটি সম্বন্ধে কয়েকটা কথা বলি মোস্ট প্রবাবেল ভেলোসিটি মানেটা কি ডেফিনেশন তোমরা বই থেকে পেয়ে যাবে আমি ডেফিনেশন নিয়ে বদার নই মোস্ট প্রবাবেল এই ওখানে একটা পাই হবে না ওই এই ডার্টি বাই পাই মানে বই এম পড়েছেন ইয়েস 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 তুমি ঠিক বলেছো এভারেজে একটা পাই হয় তাই না হ্যাঁ হ্যাঁ এটা পাই হয় হ্যাঁ 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 আহা হ্যাঁ আমি একটু দেখে নিই হ্যাঁ 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 বাই এম এম নট পাই পাই হয় পাই হই পাই হয় ইআর রাইট ইউআর রাইট ইউ আর রাইট এগুলো ফর্মুলা বেশ তোমরা পরিষ্কার মুখস্ত করবে একদম পরিষ্কার মুখস্ত করবে আচ্ছা এবার আমি তোমাদের এই মোস্ট প্রভাব ভেলোসিটির সম্বন্ধে একটা কথা বলতে চাইছি দেখো ধরো আমার দশটা মলিকিউল আছে দশটা মলিকিউল আছে ওকে দশটা মলিকিউল আছে

এতগুলো ভেলোসিটি পেয়েছি ফার্স্ট মলিকুলার ভেলোসিটি ওয়ান সেকেন্ড মলিকুলার ভেলোসিটি টু এগুলো অ্যাকচুয়ালি এখানে আমি ভেলোসিটি ডিনোট করিনি আমি কি ডিনোট করেছি জানো স্পিড ডিনোট করেছি কেন বলো দেখো ভেলোসিটি হলে প্লাস মাইনাস হয় না মানে কোনটা প্লাস হলে কোনটা মাইনাস হয় না কিন্তু এখানে দেখো সবগুলোই আমি পজিটিভ নিয়েছি তাই না তার মানে এই যে এগুলো অ্যাকচুয়ালি মোস্ট প্রবাবল ভেলোসিটি মোস্ট প্রবাবল যে ইয়ে এগুলো ভেলোসিটি নয় এগুলো কি বলো তো সব স্পিড মানে জাস্ট ম্যাগনিটিউড

আচ্ছা বলতো এর অ্যাভারেজিটি না স্পিড বলতো অ্যাভারেজ স্পিড কত এগুলোকে সবগুলোকে যোগ করে কত দিয়ে ভাগ করবে দশ দিয়ে ভাগ করে বলতো কত আসছে আচ্ছা ঠিক আছে ওকে টু পয়েন্ট এইট এসছে দেখা যাক আচ্ছা ঠিক আছে তাহলে বলো তো ভি আচ্ছা আচ্ছা না তাহলে না আমি একটু ভুল নিয়েছি দাঁড়াও 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 কারণ আমার স্পিড নেওয়াটা একটু ভুল হয়েছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও ঠিক আছে কোনো অসুবিধা নেই তার আগে আমি ওপরেরটা একবার ইয়ে করে নিই ওপরেরটায় চলে আসি আচ্ছা বলো তো এই যে এইটা ম্যাক্সিমাম বলো তো এর করসপন্ডিং এইখানে যে পয়েন্টটা এক্স এক্স ইসের

কি বললাম বলো যে পার্টিকেল যে পার্টিকেল যে ভেলোসিটি নিয়ে ম্যাক্সিমাম পার্টিকেল মুভ করছে তাকে আমি কি বলছি বলো মোস্ট ভেলোসিটি মোস্ট ভেলোসিটি ওকে ওকে আচ্ছা আচ্ছা আমি এইখানে যে জিনিসটা করেছি না সেটা হচ্ছে উম ওকে দেখো এই যে এই কার্ভটা না ইনফিনিটির দিকে যাচ্ছে ইনফিনিটির দিকে যাচ্ছে এই কার্ভটা তার মানে কি বলতো তার মানে ভেবে দেখো আমি বলেছিলাম যে স্পিড গুলো থাকে মলিকুলের সেগুলো রেঞ্জ কোথা থেকে কোথায় হয় বলো কোথা থেকে কোথায় হয় বলো তার রেঞ্জ হয় জিরো থেকে ইনফিনিটি তার মানে ধরো জিরো ভেলাসিটির যদি কয়েকটা পার্টিকেল থাকে তাহলে ইনফিনিটি তো কয়েকটা পার্টিকেল থাকবে থাকবে না বুঝতে পেরেছ আমি কি বললাম

আমি একটা জিনিস এখানে ভুল নিয়েছি এই এক্সাম্পেলে আমি তো এই এক্সাম্পেলে আমার মতো করে নিতে পারি না আচ্ছা আমি এইটাকে ধরছি চার আর এইটাকে ধরছি ধরি ঠিক আছে আমি ভি ভিআ যেখান থেকে হাটিয়ে দিলাম এবারে চলে এসো আমরা কি জানি বলো ভি আর এস রুট থ্রি আর টি বাই এম নট একটা জিনিস দেখো আর টি বাই এম নট তিনটেতেই কমন না

এবারে তোমরা আমাকে বলবে যে দাদা এই যে এই যে ভেলোসিটি গুলো যে বার করেছে এই যে মোস্ট প্রোবাবল এভারেজ ভিআরএমএস তো আমরা আগেই বার করেছি তাই না বলো এই দুটো কি করে বার করছে এই দুটো বার করার জন্য এই গ্রাফটা দরকার আচ্ছা বলো তো মোস্ট প্রোবাবল ভেলোসিটিতে মোস্ট প্রোবাবল ভেলোসিটিতে এই কার্ভটা ম্যাক্সিমাম না বলো এই কার্ভটা ম্যাক্সিমাম না হ্যালো মোস্ট প্রবাবল ভেলোসিটিতে এই কার্ভটা ম্যাক্সিমাম কি ম্যাক্সিমাম নয় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভেরি গুড ম্যাক্সিমাম ওকে যদি ম্যাক্সিমাম হয় ভালো করে শোনো তাহলে এই গ্রাফে যদি আমি এই dn বাই dv যাকে আমি y ধরেছি আর একে x ধরেছি এই y কে যদি x এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করে জিরো করে দিই তাহলে আমি যেটা পাবো সেখান থেকে v এর ভ্যালু পেয়ে যাব না ভেবে বলো আমরা কি জানি কোনো একটা হ্যাঁ বলছি কোনো একটা পার্টিকেল যখন ম্যাক্সিমাম বা মিনিমাম মিনিমা হয় তাহলে সেই গ্রাফটাকে যদি আমি ডিফারেনশিয়েট করে জিরো করি তাহলে ওই পয়েন্টটা পেয়ে যাই না যে পয়েন্টটা ম্যাক্সিমাম বা মিনিমা মনে আছে ক্যালকুলাসে করিয়েছিলাম ম্যাক্সিমাম মিনিমার ফান্ডা কি ধরো যে পয়েন্টে যে পয়েন্টে আমার ম্যাক্সিমাম মিনিমা দরকার আমি কি করি গ্রাফটাকে কি করি ডিফারেনশিয়েট করি একে যদি আমি ডিফারেন্সিয়েট করে জিরো করে দিই এই কার্ডটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে জিরো করে দিই তাহলে আমি এই পয়েন্টে এই পয়েন্টের এই ভি এমপি পেয়ে যাবো না ওকে সেইখান থেকে এই দুটো আসে সেইখান থেকে ভি মোস্ট আসে সেইখান থেকে আর একটা প্রসিজিওর ভি অ্যাভারেজ আসে এই দুটো ভ্যালু আমাদের সিলেবাসে আছে এই দুটো স্পিড এই ইকুয়েশনটা সিলেবাসে নেই জাস্ট এই দুটো স্পিড মনে রাখলেই হবে ওকে জাস্ট এই দুটো স্পিড মনে রাখলেই হবে

মোদ্দা কথা আমাকে এই যে আমি যে এক্সপ্রেশন গুলো করালাম এখান থেকে আমাদের এই যে তিনটে ভেলোসিটি আছে এই তিনটে ভেলোসিটির এক্সপ্রেশন মনে রাখতে হবে গ্রাফটা মনে রাখলে রাখো না রাখলে রাখো সিলেবাসে নেই আসবেও না কিন্তু কোনটায় বেশি ভেলোসিটি কোনটা কোনটায় টেম্পারেচার বেশি সেটা আমি বুঝিয়ে দিলাম তোমাদের এই তোমার মোস্ট ইয়ে মানে এই এক্সপ্রেশন থেকে দেখো যদি ভি মোস্ট প্রবাবল সেকেন্ডটা বড় হয় তার কারণ তার টেম্পারেচারটা বেশি এইটা আমাকে মনে রাখতে হবে

দেবে ওকে ফাইন এখান থেকে আমাদের আর বেশি কিছু জানার দরকার নেই এইটুকু জানলে তোমরা এখান থেকে যে কোনো প্রবলেম তোমরা করতে পারবে এখান থেকে তোমরা যেকোনো প্রবলেম করতে পারবে আচ্ছা এবার আমি একটা ছোট্ট কম্পারিজেন করবো দেখো তো এই কম্পারিজেন আমরা আহ পারি কিনা দেখো এটা হচ্ছে হিলিয়াম এটা হচ্ছে আরগান কি বললাম এটা হচ্ছে হিলিয়ান হিলিয়াম এটা হচ্ছে আরগান এটা দুটোই থ্রি হান্ড্রেড কেলভিনে আছে ওকে দুটোতেই মানে এক দুটো কন্টেইনারে এখানে ওয়ান মোল আছে এখানে ওয়ান মোল আছে ছোট ছোট কোয়েশ্চেনের উত্তর দাও আমরা জানি এটা মাস অফ আরগান ইজ মোর দেন মাস অফ হিলিয়াম

কোথায় ছিল বলো আমি একটু আগে একটা এই যে এই যে দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট তো দেখো বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলো কারু বেশি হিলিয়ামের আচ্ছা এইটা কার বেশি সেটা হচ্ছে আহ

ওকে আর আমি কি জিজ্ঞাসা করব আচ্ছা বলো তো কার কাইনেটিক এনার্জি বেশি ভেবে বলো ভেবে বলো ভেবে বলো আর্গনের কি বলো আর্গনের না

তোমরা কি সবাই বুঝতে পেরেছ যারা যারা উল্টোটা উত্তর দিয়েছিলে তার মানে কাইনেটিক এনার্জি কিসের উপর ডিপেন্ড করে বলো এই অবধি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে করতে পারো এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে করতে পারো হচ্ছে তাই মাসটাও তো সেই তুলনায় কম হচ্ছে ওকে আচ্ছা আমরা কয়েকটা ল পড়েছি কেমিস্ট্রিতে ফিজিক্সে না কি কি বয়েলস ল চার্লস ল গেলুসাক্স ল গেলুসাক্স ল অর প্রেশার ল অ্যাভাগাড্রো ল মেইনলি এই চারটে ল আমরা পড়েছি রাইট এই চারটে ল আমরা এই কাইনেটিক থিওরি অফ গ্যাস এই কাইনেটিক থিওরি অফ গ্যাস দিয়ে এক্সপ্লেন করব কি রকম এক্সপ্লেন করব দেখো চারটে ল কোথায় গেল আমাদের থিওরি অফ গ্যাসের যেটা আমি যে এক্সপ্রেশনটা লিখেছিলাম আজকে এইটা এইটা অর এক্সপ্রেশন আমার দরকার হতে পারে কোথায় গেল কোথায় গেল ঠিক আছে এই এক্সপ্রেশনটা হলেই হবে এই এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটা দেখো এই এক্সপ্রেশনটা বুঝতে পারছো কোন এক্সপ্রেশনটা এইটা তার মানে কি লিখতে পারি বলো এই এক্সপ্রেশনটাকে আমি আবার লিখছি দেখো বাই ভি ইন্টু টি এটা ছিল না এবারে ফার্স্ট দেখো ফার্স্ট দেখো ইফ এম এন্ড টি কনস্ট্যান্ট বলো তো কি এম আর টি যদি কনস্ট্যান্ট হয় কি কি এম আর টি কনস্ট্যান্ট এই এন তো কনস্ট্যান্ট মানে একটা গ্যাসের ক্ষেত্রে তাহলে পি ইন্টু ভি কনস্ট্যান্ট না বলো পি ইন্টু ভি কনস্ট্যান্ট না বলো তো এটা কি ল ছোটবেলার প্রথম থেকে পড়ে আসছো রাইট বয়েলস ল বয়েলস ল বয়েলস ল আচ্ছা সেকেন্ড ভালো করে শোনো ইফ ভালো করে শোনো সেকেন্ড ইফ তোমরা আমাকে বলবে ইফ এম কনস্ট্যান্ট তাহলে বলো তো কি কনস্ট্যান্ট হচ্ছে দেখো এম অ্যান্ড পি কনস্ট্যান্ট দেখো এম অ্যান্ড পি কনস্ট্যান্ট তাহলে তাহলে না

থার্ড এর কি বলছে থার্ড এর বলছে যে ভালো করে শোনো আমরা কি কি করেছি এম আর কনস্ট্যান্ট করেছি আচ্ছা ইফ এম এন্ড ভি কনস্ট্যান্ট তাহলে কি হবে বলো প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ওকে কি ল প্রেসার ল এটাকে প্রেসার ল বলে অথবা গেলুসাক্স ল বলে ওকে এটার মানে হচ্ছে বা প্রেসার ল বলে ওকে গেলুস ল বা প্রেশার ল বলে আচ্ছা এইবার এইটা আমি একটু এক্সপ্লেন করবো এটা আমাদের বোর্ডে আসে সেই জন্য আমি একটু এক্সপ্লেন করবো আচ্ছা অ্যাভোগাড্রো স্পেলিং বলতে পারবে অ্যাভা নয় আমি সেই জন্যই বললাম অ্যাভোগাদ ভালো করে শোনো অ্যাভোগাদ্রো ল কি বলছে শোনো অ্যাভাদ্রো ল বলছে যে ইকুয়াল ভলিউম ইকুয়াল ভলিউম Of all gases, no equal volume of all gases under <coughs> similar condition of temperature and pressure contain equal number of molecule. দেখো এটাই অভাগাড্র ল বলছে না বলো এটাই অভাগাড্র ল বলছে না হ্যাঁ ওকে এবারে আমি এটাকে প্রুফ করছি তোমরা লক্ষ্য করো শোনো ভালো করে প্রুফ করছি আমি দুটো গ্যাস নিয়েছি গ্যাস ওয়ান গ্যাস টু আমি দুটো গ্যাস নিয়েছি ওকে আচ্ছা এই দুটো গ্যাসেরই কি কি সেম বলো তো দেখো

এটা একটা মলিকুলের জন্য তো মলিকুলটা একটা মলিকুলের জন্য কোথায় আসছে আমরা কি থ্রি বাই টু কেটি কোথাও আমি এক্সপ্রেশনটা ইউজ করেছি বলতো যদি না করি তাহলে আমি করে দিচ্ছি এটা করতে বেশিক্ষণ লাগবে না এই এখান থেকেই হয়ে যাবে আচ্ছা যাই হোক এটা আমি একটু পরে মানে করে দিচ্ছি এটা এইটা হচ্ছে হাফ এম ওয়ান ভিআর এম এ স্কোয়ার ইকুয়াল টু থ্রি বাই টু কে টি আচ্ছা বলো তো এইটা কি হবে হাফ এম টু ভি টু আর এম এ স্কোয়ার ইকুয়াল টু এটাও থ্রি বাই টু কে টি হবে না বলো এটাও থ্রি বাই টু কে টি হবে না দেখো হ্যালো আচ্ছা এবার এইটা আমাকে একটু প্রুফ করতে হবে এই যে এই কাইনেটিক এনার্জি থ্রি বাই টু কে টি এটা আমাকে একটু প্রুফ করতে হবে দেখো এইখান থেকে হয়ে যাবে দেখো এটা প্রুফ করছি এই যে কি ছিল এখানে পিভি আচ্ছা কাইনেটিক এনার্জি টু পিভি ছিল না দেখো সেটাই প্রুফ করছি দেখো কাইনেটিক এনার্জি কি ছিল বলো থ্রি বাই টু পিভি আচ্ছা এইটা ছিল তো থ্রি বাই টু পিভি এবারে দেখো এইবারে আমি লিখছি দেখো PV equal to nRT. Okay. PV equal to nRT. अच्छा. अब अरे ये n के लिखते पड़ी. Number of molecule by n a into RT. अच्छा. अब अरे ये टके लिखते पड़ी. ये जे ये टकी. K ना. तब ने ये टके लिखते पड़ी. N. Sorry. K T. K B. Boltzmann's constant. PV equal to n K B T. तब ने ये टके लिखते पड़ी. Three by two n K B T.

টোটাল এনার্জি এই দেখো টোটাল এনার্জি হাফ এম টি ভি আর এম এ স্কোয়ার দেখো হাফ এম টি ভি আর এম এ স্কোয়ার হাফ এম টি এম টি ভি আর এম এ স্কোয়ার কারেক্ট কারেক্ট আবার আমি এইটা জানি তো সেখান থেকে এইটা যেটা পেয়েছিলাম পি ভি ইকুয়াল টু টু বাই থ্রি কে টি দেখো পিভি ইকুয়াল টু টু বাই থ্রি কে টি এইটা কি ছিল টোটাল এনার্জি মানে এন মলিকুলার এনার্জি এবার একটা মলিকুলের এনার্জি কি হবে বলো একটা মলিকুলের এনার্জি হবে থ্রি বাই টু কে বি ইন্টু টি কে টি লেখে কে বি কে বাই টিও লেখে বলো তোমাদের কোনো ডাউট আছে কিনা বলো হ্যালো তোমাদের কোনো ডাউট আছে ওকে যদি তোমাদের ডাউট না থাকে আমি একটু এগিয়ে যাচ্ছি দেখো তার মানে কি বলো আমি আমি এইটাও পেয়েছি হাফ এম ভি আর এম স্কোয়ার ইকাল টু থ্রি বাই টু কেটি আবার এইটাও পেয়েছি হাফ এম ভি আর এম স্কোয়ার থ্রি বাই কেটি কারেক্ট আচ্ছা তাহলে ভেবে দেখো এইটাকে ইকুয়েট করলে আমি কি পাচ্ছি এম ওয়ান আর এম ভিআর ওয়ান এম ভিআর ওয়ান আর এম এ স্কোয়ার ইকুয়াল টু এম টু ভি টু আর এম এস স্কোয়ার কারেক্ট তাহলে আগের এক্সপ্রেশন থেকে এই যে এম ওয়ান আর ভি আর ওয়ান ভি আর কমন নি আর এই দুটো করে দিই আমি কি পাবো এন ওয়ান ইকুয়াল টু এন টু পাবো না দেখো তো দেখো না এই যে এই এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমি এইখানে বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দিচ্ছি দেখো তাহলে আমি এন ওয়ান ইকুয়াল টু এন টু পাবো কি পাবো না বলো আমি মানে কি এবার উপরে চলে আর এরও ছিল প্রতিটা মলিকুলের মাস ছিল এম টু আর এর নাম্বার অফ ছিল এন টু আর এর প্রতিটা মলিকুলার মাস এম ওয়ান আর এর নাম্বার অফ মাস এম টু এম টু কারেক্ট এইটা ছিল एब देखो, इक्वल वॉल्यूम ऑफ़ ऑल गैस अंडर सिमिलर कंडीशन ऑफ़ टेम्परेचर प्रेशर कंटेन्स इक्वल नंबर ऑफ़ मॉलिक्यूल्स। देखो, एज एन वन इक्वल टू एन टू प्रूफ़ कराम अने ही तो इक्वल नंबर ऑफ़ मॉलिक्यूल्स, राइट? बोलो, ए इट अ प्रूफ़ कराम अने ही तो इक्वल नंबर ऑफ़ मॉलि� এভগadro লটার প্রুফটা কি তোমরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে চলো। এইবারে এই যে তিনটে গ্রাফ মানে তিনটে যে আমরা ইয়ে করলাম পিভি কনস্ট্যান্ট পি ভার্সেস টি পি ভার্সেস ভি ভার্সেস টি এম পি ভার্সেস ভি ভার্সেস টি পি ভার্সেস টি এইগুলো থেকে আমরা কয়েকটা গ্রাফ গ্রাফ ড্র করব। এই গ্রাফগুলো আমাদের সিলেবাসে আছে এবং কম্পিটিটিভ এক্সামে এই গ্রাফগুলো থেকে কোশ্চেন দেয়। एक वो ग्राफ गुलो थे के क्वेश्चन दे, ओके चलो एक बारे हेडिंग दाओ ग्राफ, प्लीज पे अटेंशन, तो हमारे बॉर्डर एग्जाम में वाश बे, देखो, हमरा बेसिकली तीन ते ग्राफ कर बो, किकी, पीवी, पीटी, वीटी, की बोल लाम पीवी, पीटी, वीटी, पी -वी, पी वी ए जी तीन ते, पीवी, वीटी, पीवी, देखो, किकी ग्राफ আচ্ছা আমাদের আমরা কি জানি বলো বেসিক্যালি আমরা জানি কি একটা গ্যাসের ক্ষেত্রে কি কি থাকে এই তিনটে না তাই না এই তিনটে ভেরিয়েবল থাকে না আচ্ছা এই তিনটে যদি ভেরিয়েবল থাকে তাহলে আমরা যে কোনো একটাকে কনস্ট্যান্ট করে যে কোনো একটাকে কনস্ট্যান্ট করে অন্যগুলোর গ্রাফ ড্র করব ফার্স্ট কেস সবাই দেখো আমি টেম্পারেচারকে কনস্ট্যান্ট করে দিলাম মানে আমি একটা এক্সপেরিমেন্ট করছি সেই এক্সপেরিমেন্টে ইনিশিয়ালি একটা স্টেট ছিল ধরো আমি একটা এক্সপেরিমেন্ট করছি ইনিশিয়ালি একটা স্টেট ছিল এ কারেক্ট এখানে ছিল পি ওয়ান ভি ওয়ান টি আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গেলাম প্রসেস সেই পুরো প্রসেসে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখলাম কি বললাম বলো পুরো প্রসেসে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখলাম করে একে বি তে নিয়ে গেলাম বি স্টেটে সেখানে আমার হলো পি ভি টু আর টি হতেই পারে কারেক্ট তার মানে ভেবে দেখো আমি এখানে কি ইউজ করেছি বলো আইডিয়াল গ্যাস ইউজ করেছি বলো আমি যে আমাদের তো সিলেবাসেই আছে আইডিয়াল গ্যাস এম আই রাইট কারেক্ট আমাদের তো সিলেবাসেই আছে আইডিয়াল গ্যাস আচ্ছা তাহলে আমি আইডিয়াল গ্যাস ইউজ করেছি তাহলে বলো তো আমি দুটো ইকুয়েশন লিখছি এই যে এইটার জন্য পি ভি ইকুয়াল টু এন আর টি এটা কি ইকুয়েশন ভেবে বলো আইডিয়াল গ্যাস ইকুয়েশন ভেরি গুড বলো তো এই প্রসেসটার ইকুয়েশন কি টি ইকুয়াল টু কনস্ট্যান্ট না দেখো এইচ প্রসেসটাতে আমি কি করেছি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে রেখে এ থেকে তে নিয়ে গেছি তার মানে পিভি ইকুয়াল টু এনআরটি এটা কি ইকুয়েশন গ্যাস ইকুয়েশন আর টি ইকাল টু ইকুয়েশন না ভেবে বলো হ্যালো হ্যালো হ্যাঁ তার মানে কি আমার কোনো একটা প্রসেসের জন্য এই দুটো ইকুয়েশনই ভ্যালিড হবে প্রসেস ইকুয়েশনটাও লাগবে আর গ্যাস ইকুয়েশনটা তো সবার জন্য ভ্যালিড ওকে আচ্ছা এবারে শোনো আমি টেম্পারেচারকে কনস্ট্যান্ট করে দিয়েছি মানে এই ঘটনাটা ঘটিয়েছি এই যে টেম্পারেচারকে কনস্ট্যান্ট করে দিয়েছি না এর একটা নাম আছে একে বলে আইসো থার্মাল প্রসেস আইসো থার্মাল প্রসেস যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে আচ্ছা এখানে যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে আমাকে তিনটে গ্রাফ ড্র করতে দিয়েছে ওকে আমাকে তিনটে গ্রাফ ড্র করতে দিয়েছে সেই তিনটে কার্ভ আমি ড্র করবো কি কি পিভি ভিটি কার্ভ পিটি কার্ভ ওকে ভালো করে শোনো প্রথমে পিভি কার্ভ পিভি কার্ভ अमर आइडियल गैस इक्वेशन की पीवी इक्वल टू एनआरटी करेक्ट प्रोसेस इक्वेशन का की प्रोसेस इक्वेशन टी कांस्टेंट कल हम बोलते पर यही दुटो के काजे लागिए यही दुटो के काजे लागिए यही कैसे यही कैसे पीवी इक्वल टू कॉन्स्टेंट यही कैसे पीवी इक्वल टू कॉन्स्टेंट बोलते पारी हाँ है, बोलते हैं यही दुटो के एक्शन दे काजे लागिए তাহলে বলো তো যদি পি বাড়ে তাহলে ভি কমবে না বাড়বে কমবে ভেরি গুড ভলিউম কমবে যদি বাড়ে তাহলে ভলিউম কমবে তাহলে আমাকে যদি গ্রাফ ড্র করতে বলে আমার গ্রাফটা আসে এইরকম এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা এটার নাম পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কোনো একটা কার্ভের যদি এক্স এক্সিস আর ওয়াই অ্যাক্সিসের যে কোয়ান্টিটিটা আছে এই দুটোর মানে মাল্টিপ্লিকেশনটা কনস্ট্যান্ট হয় তাহলে তাকে বলে রেক্টাঙ্গুলার হাইপারা বলা এবার দেখো এইটা ছিল এ এইটা ছিল বি আমি এ থেকে বি তে এসছি দেখো যখন বলো এক নাম্বার পজিশন আর দু নাম্বার পজিশন বলো তো এক নাম্বার পজিশনে কে বেশি প্রেশার না ভলিউম প্রেশার বেশি বেশি ভলিউম কম আর দু নাম্বার পজিশনে ভলিউম বেশি কম আচ্ছা তোমাদের এই গ্রাফ তো ছিল না ছিল কি কিছু যাই হোক আমি তো বুঝিয়ে দিলাম এবার তুমি পয়েন্ট বাই পয়েন্ট যদি এটাকে ড্র করো এটা এইভাবে দেখতে পাবে এবারে শোনো ভি ভার্স এস টি কিরকম হবে বলো তো দেখো এরকম হবে কেন বলো আরে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে না বলো টেম্পারেচার কনস্ট্যান্ট আছে না ভেবে দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট আছে দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট আছে আছে তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এতে যা টেম্পারেচার ছিল বি তে কি থাকবে বলো এতে যা টেম্পারেচার ছিল বি তে কি থাকবে থাকবে সেই জন্য টেম্পারেচার কনস্ট্যান্ট আছে এবারে বলো তো নিচের পয়েন্টটা এ না ওপরের পয়েন্টটা এ এই গ্রাফ থেকে এ থেকে বি ভলিউম বেড়েছে না কমেছে

পাশের গ্রাফ থেকে এ থেকে বি তে ভলিউম কমেছে না বেড়েছে এ থেকে বি তে কারেক্ট আচ্ছা বলো তো বলো তো এই যে পি ভার্সেস টি ও তো একই গ্রাফ হবে একই রকম কেন টেম্পারেচার কনস্ট্যান্ট না কিন্তু এটা নামটা উল্টে যাবে কারেক্ট কেন কেন প্রেসারটা কমেছে হ্যাঁ এ থেকে বি তে প্রেসারটা কমেছে না বেড়েছে এই কার্ভ থেকে দেখো দেখো এই কার্ভ থেকে এ তে প্রেসার বেশি না বি তে প্রেসার বেশি তাই করেছি দেখো দেখোটা বুঝতে পেরেছ কিনা বুঝতে পেরেছো পেরেছটা দেখো তো সেটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট বলো তো এই যে ভলিউম কনস্ট্যান্ট যে লিখেছি এটা কোন ইকুয়েশন লিখেছি আইডিয়াল গ্যাস ইকুয়েশন না প্রসেস ইকুয়েশন ভেরি গুড

সেম ভাবে এখানেও কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি এই গ্যাস ইকুয়েশন কিন্তু ভ্যালিড ওকে কি 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 করব পিভি ভিটি পিটি দেখো পিভি ভিটি আচ্ছা টেম্পারেচারগুলো কিন্তু সব কেলভিনে আর পিটি বলো কি হবে প্রথমটা বলো ভলিউম কনস্ট্যান্ট তাহলে এরকম হবে না দেখো দেখো ভলিউমটা তো কনস্ট্যান্ট তাই না তার মানে কি এই মানে ভলিউমটা সবসময় একই থাকবে এবারে বলো আমি এ থেকে বিতে নিয়ে গেছি এ থেকে বিতে নিয়ে গেছি যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে শোনো ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে এই যে এখান থেকে চলে এসো এখান থেকে বলো দেখি ভলিউম কনস্ট্যান্ট থাকলে বাড়বে না কমবে বলো 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 হ্যালো হ্যালো

হ্যাঁ ঠিকই বলেছো তুমি দেখো এটা এখান থেকে লিখতে পারো বলতে পারি এই যে এইখান থেকে তার দেখো এইদিকে আমি পি প্লট করেছি এই প্লট করেছি মানে ওয়াই ইকুয়াল এটা কোথা দিয়ে যায় এই কার্ভটা বলো এই কার্ভটা কোথা দিয়ে যায় অরিজিন দিয়ে পাস করে অরিজিন দিয়ে পাস করে রাইট দেখো y kx অরিজিন দিয়ে পাস করে এবার ধরো আমি এটা বললাম এটা a পয়েন্ট এটা b পয়েন্ট এবারে তোমরা বলো তো এই যে pv কার্ভের কোনটা a পয়েন্ট কোনটা b পয়েন্ট বলো टेंपरेचर বাড়লে প্রেসার বাড়ছে না কমছে বলো বাড়ছে প্রেসার বাড়ছে দেখো टेंपरेचर বাড়লে প্রেসার বাড়ছে এইবারে prv তে চলে এসো তার মানে কি pv nrt এবার দেখো এবার দেখো এইটা যদি আচ্ছা এ পয়েন্ট আর বি পয়েন্ট দুটো জায়গাতেই প্রেশার বেশি এবার বলো এ পয়েন্টে প্রেসার বেশি না বি পয়েন্টে প্রেশার এ পয়েন্টে প্রেশার বেশি না বি পয়েন্টে প্রেসার বেশি বলো 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 পয়েন্টে বি পয়েন্টে প্রেশার বেশি তাহলে এই পয়েন্টটা বি হবে না এই পয়েন্টটা বি হবে তাই না তাহলে এটা এইভাবে যাবে না ভেবে বলো আচ্ছা সেম ভাবে তুমি এখানে চলে এসো সেমভাবে ভাবে তুমি এখানে চলে এসো বলো এ পয়েন্টে আচ্ছা ভি থেকে মানে ভি আর টি তে দুটোতেই তো টেম্পারেচার এই দুটোতেই তো প্রেশার এই ভলিউম সেম কারণ আইসোকোরিক কনস্ট্যান্ট ভলিউম বলে দিয়েছে তাই না বলো কনস্ট্যান্ট ভলিউম বলে দিয়েছে তাহলে তাহলে বলো এ পয়েন্টে টেম্পারেচার বেশি না বি পয়েন্টে টেম্পারেচার বেশি এই কার থেকে বলো ভলিউম তো সেম বলো বেশি না বি পয়েন্টে টেম্পারেচার বেশি স্যার টেম্পারেচার বেশি না বি পয়েন্টে টেম্পারেচার বেশি বলো পারবে থেকে তো হ্যাঁ হ্যাঁ এটাই এটাই

আইডিয়াল গ্যাস ইকুয়েশন ভ্যালিড এখানে প্রেসার কে কনস্ট্যান্ট রাখছি বলো তো এইটাকে এইটাকে বলে আইসো বারিক তার মানে এখানে প্রসেস ইকুয়েশনটা কি প্রসেস ইকুয়েশনটা কি বলো পি পি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এগুলো কিন্তু আবার থার্বোডাইনামিক্সে আসবে সেম মানে সেম জিনিস নাই প্রসেস ইকুয়েশন দেখো পিভি ভিটি আর পিটি ওকে বলো তো এখানে কি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট পি কনস্ট্যান্ট তোমরা আমাকে বলতে পারবে যে ভি আর টি কার্স কিরকম হবে অরিজিন দিয়ে পাস করতে অরিজিন দিয়ে পাস করা একদম ঠিক বলেছো এ আর বি দেখো ভাই এই যে পি কনস্ট্যান্ট ঠিক আগেরটার মতো আগেরটার মতো পি ভি আমি কি লিখতে পারি পি ইকোয়াল টু এন আর বাই আমি এইখানে কি লিখেছি বলো এইখানে পি কনস্ট্যান্ট আইসোবারিক প্রসেস এইখানে আমি কি লিখেছি বলো এইখানে এইখানে আমি কি লিখেছি বলো ভি ইকুয়াল টু পি কনস্ট্যান্ট তো হ্যাঁ সরি

তারপরে এতেও যা থাকবে বি তেও তাই প্রেসার থাকবে এরকম না আর পিটি কার্ভ কি হবে সেম হবে এতেও যা থাকবে বি তেও তাই প্রেসার থাকবে দেখো তো অ্যারোটা ঠিক আছে কিনা হ্যাঁ 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 এখান থেকেই দেখো এ পয়েন্টে এ পয়েন্টে এ পয়েন্টে ভলিউম বেশি না বি পয়েন্টে ভলিউম বেশি বি পয়েন্টে দেখো বি পয়েন্টের করসপন্ডিং ভলিউম বেশি কারেক্ট বি পয়েন্টের করসপন্ডিং ভলিউম বেশি রাইট সিমিলারলি এ পয়েন্টে টেম্পারেচার বেশি না বি পয়েন্টে টেম্পারেচার বেশি বি পয়েন্টে টেম্পারেচার বেশি দেখো বি পয়েন্টে টেম্পারেচার বেশি যদি বি পয়েন্টে টেম্পারেচার বেশি হয় তাহলে দেখো এই যে বি পয়েন্টে টেম্পারেচার বেশি বলো তোমরা কি বুঝতে পেরেছো স্যার বলছি সেকেন্ড কার্ভে এবি এর আগে ডটে দিয়েছে নটে ডটে দেওয়ার

বুঝতে পেরেছি ভাই স্যার ওকে ওকে তার মানে তোমাদের এই তিনটে প্রসেস সম্বন্ধে একটু আইডিয়া হয়েছে যে প্রসেসে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখা হয় তাকে বলে আইসোথার্মাল যে প্রসেসে ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা হয় তাকে বলে আইসো করিক প্রসেস যে প্রসেসে প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখা হয় তাকে বলে আইসো বারিক প্রসেস কোনো ডাউট থাকলে আমাকে বলো কোনো ডাউট থাকলে আমাকে বলো আচ্ছা তোমাদের যদি কোনো ডাউট না থাকে তাহলে এবার আমি একটা কোশ্চেন দেব এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এক্সামে আসে কম্পিটিটিভ এক্সামে ডেফিনেটলি আসে তোমার এরকম একটা প্রসেস দেওয়া আছে সরি ভালো করে শোনো পি পি টি কার্ভের এরকম প্রসেস দেওয়া আছে এ থেকে বিতে গেছে বি থেকে সিতে গেছে সি থেকে আবার এতে এসছে তোমরা আমাকে এর করসপন্ডিং এর করসপন্ডিং ভিটি কার্ভ ড্র করে দেখাও তো আর এর করসপন্ডিং পিভি কার্ভ ড্র করে দেখাও তো এর করসপন্ডিং এর করসপন্ডিং আমাদের স্কুলের জিনিসগুলো কোশ্চেন গুলো দিয়েছে পরীক্ষায় আমাদের কেটিজি পড়াই নি এগুলো কিন্তু তোমাদের বোর্ডের এক্সামেও আসে আবার তোমার আহ কম্পিটিভ এক্সামে তো আসেই বলতো এ থেকে বি এ থেকে বি এ থেকে বি কি প্রসেস দেখো এই কনভারশন গুলো করার জন্য তোমাকে আগের যে চার আমরা ছ নটা কার্ফ করেছি এই নটা কার্ভ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে দেখো সবকিছু ভুলে যাও শুধু এ বিতে কনসেন্ট্রেট করো তার মানে পি আর টি গ্রাফে এ এরকম রয়েছে দেখো তো কোন গ্রাফটার সাথে মিল মিল হচ্ছে দেখো তো কোন গ্রাফটার সাথে মিল হচ্ছে পিটি পিটি কোন গ্রাফের সাথে মিল হচ্ছে দেখো একদম উপরের এই গ্রাফটার সাথে মিল হচ্ছে না হ্যাঁ দেখো এই গ্রাফটার সাথে মিল হচ্ছে না হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পারছো আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ তোমরা সবাই একটু কথা বলো একটু ফিউবেল আসছে কথা শুনতে পাচ্ছি তোমরা দেখো আমরা যে মানে এই যে সাইক্লিক প্রসেসটা দিয়েছি সেই প্রসেসের দেখো শুধু এই যে এ থেকে বি এইরকম না এই যে এ থেকে বি না এরকম না তার মানে এর করসপন্ডিং ভিটি কার্ভ কি এইটা না ভিটি কার্ভ কিন্তু এখানে পিটি কার্ভ যদি নিচের দিকে যায় তাহলে ভিটি কার্ভ ওপর দিকে যাবে তাহলে বলো তো এইখানে পিটি কার্ভ ওপরের দিকে গেছে তার মানে আমার ভিটি কার্ভ ওপর থেকে নিচে আসবে না তার মানে এইটা হবে আমার এ এইটা হবে আমার বি দেখো বুঝতে পেরেছ কি না এবার দেখো বি থেকে সি বি থেকে সি দেখো ভালো করে বি থেকে সি প্রেশার কনস্ট্যান্ট বি থেকে সি প্রেশার কনস্ট্যান্ট তার মানে এইরকম কার্ভ কোথায় আছে কার্ভ এইরকম এইরকম কোথায় আছে এই যে পিটি কার্ভ এইরকম কোথায় আছে এইখানটায় আছে দেখো কার্ভ যদি এইরকম থাকে তাহলে এইটার করসপন্ডিং হচ্ছে এইটা তাই না তার মানে কি এ থেকে বিতে যদি এইভাবে যায় তাহলে ভিটি কার্ভে এ থেকে বিতে এইভাবে যাবে তার মানে এ থেকে বিতে এইভাবে যাবে এবং সেটা অরিজিন দিয়ে পাস করবে ওকে আচ্ছা তারপরে সি থেকে এ তে এসেছে দেখো পিটি কার্ভ সি থেকে এ কোথায় এসছে এই যে এইটায় দেখো কার্ভ সি থেকে মানে এই রকম যদি আসে তাহলে ভলিউমটা বাড়ে কিন্তু মানে যদি এই রকম যায় তাহলে ভলিউমটা বাড়ে দেখো যদি মানে পিটি কার্ভ রকম এ থেকে বি যায় তাহলে ভলিউমটা বাড়ে এই যে ভলিউমটা বেড়েছে কিন্তু পিটি কার্ভ যদি এরকম হবে তাহলে ভলিউমটা কমবে তার মানে ভলিউমটা যদি কমে তাহলে এটা এরকম স্ট্রেট লাইন হবে কনস্ট্যান্ট দেখো অ্যারো অ্যারো তোমরা যদি না বুঝতে পারো আমাকে বলো আমি আবার বোঝাবো তোমরা যদি না বুঝতে পারো আমাকে বলো আমি আবার বোঝাবো স্যার এ থেকে সিটা বুঝতে পারেনি ভালো করে তোমরা যদি না বুঝতে পারো আমাকে বলো আমি আবার বোঝাবো তোমরা করসপন্ডিং পিভি ডায়াগ্রামটা ড্র তো এ টু সি বুঝতে পারো নি ওকে আচ্ছা দাঁড়াও ওহো আমি ভুল ভুল লিখেছি এটা এ ও এ বিতো ঠিক আছে এ টু সি তো যায়নি আচ্ছা দেখো এই যে সি টু এ হচ্ছে রকম শুধু এইরকম কার্ভটা শুধু রকম কার্ভটা তার মানে পিটি কার্ভের পিটি কার্ভের রকম কার্ভ কোথায় আছে পিটি কার্ভে এইটা আছে এই রকম তাহলে তার করসপন্ডিং ভিটি কার্ভ কি হয় এরকম স্ট্রেট লাইন হয় কিন্তু পিটি কার্ভে যদি ওপরের দিকে যায় তাহলে ভিটি কার্ভটা ডান দিকে মুভ করে কিন্তু পিটি কার্ভে যদি নিচের দিকে আসে তাহলে এই ভিটি কার্ভের এইটা বাদিকে মুভ করবে এটা বাদিকে মুভ করবে তাই করিয়েছি এই দেখো বাদিকে মুভ করিয়েছি ওকে এবার তোমরা পিভি ভি কার্ভ বলো তো আচ্ছা এ থেকে বি পিটি কার্ভে এই যে এইটা ছিল পিটি কার্ভ এ থেকে বি তার পিভি কার্ভ হয় এইরকম এইরকম হয় তার পিভি কার্ভ তাহলে এখন আমার পিভি কার্ভের ইয়েটা কি হবে এরকম হবে না দেখো এরকম হবে না এ থেকে বি কারেক্ট পিটি কার্ভের করসপন্ডিং পিভি কার্ভটা দেখো পিটি কার্ভ যদি এরকম হয় তাহলে পিভি কার্ভ হবে এরকম সেটা তুমি একদম টা থেকে বুঝতে পেরেছো ফার্স্ট গ্রাফ থেকে এইটা থেকে এইটা এরকম হলে আমার পিভি কার্ভ হবে এরকম আচ্ছা তারপরে এ থেকে বি এ থেকে বি বি থেকে সি এই রকম কার্ভ বি থেকে সি পিটি কার্ভ হচ্ছে এরকম বি থেকে সি তাহলে ভেবে দেখো বি পিটি কার্ভ কোথায় আছে পিটি কার্ভ এরকম স্ট্রেট লাইন কোথায় আছে পিটি কার্ভ পিটি কার্ভ এরকম স্ট্রেট লাইন আছে পিটি পিটি হ্যাঁ কার্ভ এরকম স্ট্রেট লাইন আছে এখানটা এরকম কারেক্ট তাহলে পিভি কার্ভ কি হবে দেখো এর করসপন্ডিং এইটা তার মানে বি থেকে সি এরকম হবে না আবার দেখো এসি কার্ভ এর এসি পিটি কার্ভটা এইরকম আছে তার করসপন্ডিং পিভি কার্ভ কি হবে স্ট্রেট লাইন দেখো বুঝতে পেরেছো কি না তোমরা যদি বুঝতে না পারো আমাকে বলো আমি আবার বলবো তোমরা যদি বুঝতে না পারো আমাকে বলো আমি আবার বলবো তোমরা কি বুঝতে পেরেছো হ্যালো বলো তোমরা কি বুঝতে পেরেছো হ্যাঁ এই কার্ভের কনভারশনগুলো আমি কি করে করলাম বুঝতে পেরেছো আচ্ছা যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে আমাকে এই হোমওয়ার্কটা তোমরা করে পাঠাবে পিটি কার্ভ এরকম দেওয়া আছে এ বি সি ডি পিটি কার্ভ এরকম দেওয়া আছে এ বি সি ডি তাহলে আমার আর পিভি কার্ভ কিরকম হবে এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে তারপরে তোমরা আমাকে জানাবে তোমরা আমাকে পাঠাবে তোমরা আমাকে পাঠাবে বাড়িতে হোমওয়ার্ক করবে আর তোমরা আমাকে পাঠাবে ওকে তোমরা আমাকে পাঠাবে ওকে আচ্ছা নেক্সট হেডিং দাও साम कमनलि यूज टर्म साम कम टर्म हेडिंग दाम कमी यूज टर्मिक्षण नहीं क्या ইউজ টার্ম যেগুলো ইউজ হয় সেইগুলো জানবো কারণ এগুলো আমাদের প্রবলেমের ক্ষেত্রে লাগবে দেখো আমার কাছে একটা কন্টেইনার আছে তোমরা কি শুনতে পাচ্ছো আমার কথা ঠিকঠাক হ্যাঁ স্যার তোমাদের কথা খুব ফিবল আসছে তোমাদের কথা খুব আসছে আচ্ছা দেখো একটা আছে বলেছে এই আমি যে কতগুলো কনসেপ্ট বলবো আর সেরকম কিছু নতুন কিছু করাবো না এইগুলো হচ্ছে অ্যাডায়াবেটিক এডায়াবেটিক ওয়াল থার্মোডাইনামিক যখন করব তখন আমরা আগে তিনটে প্রসেস করেছি না ওইরকম আর একটা প্রসেস করব তার নামও অ্যাডিয়াবেটিক প্রসেস প্রসেস আর সেম নামের এইরকম দেওয়া আছে ধরো একটা কন্টেনার আছে বলে দিয়েছে এর ওয়ালটা হচ্ছে এডায়াবেটিক এর মানেটা কি এখান থেকে আমি কি ইন্টারপ্রেট করবো ফার্স্ট ইন্টারপ্রিটেশন এটার মানে হচ্ছে নন কন্ডাক্টিং এর মানে হচ্ছে নন কন্ডাক্টিং আচ্ছা আমি কিন্তু অ্যাডিয়াবেটিক ওয়াল বলেছি আমি কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেস বলিনি অ্যাডিয়াবেটিক প্রসেস আর অ্যাডিয়াবেটিক ওয়াল কিন্তু ডিফারেন্ট তার প্রথম মানেটা হচ্ছে এটা হচ্ছে নন কন্ডাক্টিং নন কন্ডাক্টিং মানে কি ধরো আউটসাইড এটা আউটসাইড আউটসাইড সারাউন্ডিং এটা ইনসাইড তার মানে নন কন্ডাক্টিং মানে হচ্ছে এর মধ্যে দিয়ে কোনো হিট পাস মানে এক্সচেঞ্জ হবে না তারপর আমি সেকেন্ড পয়েন্ট যেটা লিখবো সেটা হচ্ছে নো হিট এক্সচেঞ্জ বিটুইন গ্যাস এর মধ্যে ধরো গ্যাস আছে আর এটা হচ্ছে সারাউন্ডিং সারাউন্ডিং তার মানে আমি কি লিখবো সেটা হচ্ছে সরি নো হিট এক্সচেঞ্জ বিটুইন গ্যাস and সারাউন্ডিং মানে বাইরে থেকেও কোনো হিট আসবে না ভেতর থেকেও কোনো হিট যাবে না কারণ ও কন্ডাক্টই করছে না বুঝতে পেরেছো কি বললাম বুঝতে পেরেছো আচ্ছা সিমিলারলি এরকম তুমি আর একটা টার্ম পাবে সেটাকে বলবে দেখো একটা কন্টেনার আছে এই কন্টেনারের ওয়ালটা হচ্ছে কন্ডাক্টিং মানেটা কি ভালো করে শোনো কন্ডাক্টিং এটার মানে হচ্ছে ভেতরে যে গ্যাস আছে আর সারাউন্ডিং আছে এর মধ্যে হিট এক্সচেঞ্জ হচ্ছে কন্ডাক্টিং মানে এই ওয়ালটা কন্ডাক্টিং মানে বাইরে থেকে হিট যাচ্ছে বা ভেতর থেকে হিট আসছে আমরা এখান থেকে আমি ফার্স্ট যে কথাটা লিখতে পারি সেটা হচ্ছে হিট ইজ এক্সচেঞ্জ গ্যাস অ্যান্ড সারাউন্ডিং আচ্ছা যদি হিট এর মধ্যে এক্সচেঞ্জ হয় তাহলে ফাইনালি এই সারাউন্ডিং আর ভেতরটা যদি হিট এক্সচেঞ্জ হয় ধরো ভেতরে হিট বেশি বাইরে হিট কম তাহলে বাইরে থেকে ভেতর থেকে হিট বাইরে যাবে কতক্ষণ ধরে যাবে যতক্ষণ না দুটো আসবে মনে আছে বলেছিলাম ফাইনালি ফাইনালি বোথ অ্যাটেন সেম টেম্পারেচার তাই না ভেবে দেখো হিট এক্সচেঞ্জ হতে হতে হিট এক্সচেঞ্জ হতে হতে আহ হিট এক্সচেঞ্জ হতে হতে এমন একটা কন্ডিশনে আসবে যখন ভেতরের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার সেম হয়ে যাবে তোমাদের কোশ্চেনে শুধু জাস্ট অ্যাডিয়াবেটিক ওয়াল লেখা থাকবে বা কন্ডাক্টিং ওয়াল লেখা থাকবে আর কিছু লেখা থাকবে না তার ইনার মিনিংগুলো হচ্ছে এইগুলো আর একটা জিনিস থাকে সেটা শোনো আর একটা জিনিস থাকে যারা আগে পড়েছো তারা জানবে আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে দেখো এইটা সম্বন্ধে কিছু বলে দেয়নি এইটা সম্বন্ধে এইটা বলেছে ডায়াথার্মিক সেপারেটার ডায়াথার্মিক সেপারেটার এগুলো এক একটা নেম আচ্ছা এটার মানে কি করবে ডায়াথার্মিক থার্মিক সেপারেটার এটার মানে কি মানে এর থেকে আমি কি কি কনক্লুড করতে পারি দেখো ফার্স্ট কনক্লুশনটা কি ডায়াথার্মিক সেপারেটর মানে হচ্ছে আচ্ছা এখানে আচ্ছা ডায়াথার্মিক সেপারেটর মানে হচ্ছে হিট এক্সচেঞ্জ পসিবল বা হিট ইজ এক্সচেঞ্জড হিট ইজ এক্সচেঞ্জড সেকেন্ড এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এটার হচ্ছে বাট এই যে হিট এক্সচেঞ্জ রেট পুরোটা লিখি হিট এক্সচেঞ্জ রেট ইজ স্লো কম্পেয়ার টু কন্ডাকটিং ওয়াল তোমরা কি কথা বুঝতে পারলে তিনটের মানে যদি অ্যাডিয়াবেটিক ওয়াল হয় তাহলে কোনো হিট এক্সচেঞ্জ হবে না কারেক্ট কিন্তু কন্ডাক্টিং ওয়াল হলে হিট এক্সচেঞ্জ হবে ফাইনালি দুটো টেম্পারেচার সেম হয়ে যাবে যদি ডায়াথার্মিক সেপারেটর হয় তার মানে হচ্ছে হিট এক্সচেঞ্জ হবে কিন্তু এই হিট এক্সচেঞ্জ রেটটা খুব স্লো কম্পেয়ার টু কম্পেয়ার কন্ডাক্টিং ওয়াল তার মানে টেম্পারেচার আচ্ছা দুটোতেই সেম টেম্পারেচার সেম টেম্পারেচার উল বি এটেন্ড উল বি এটেন্ড আফটার লং টাইম ভেবে দেখো তোমাদের বইগুলোতে বা প্রবলেমে শুধু লিখে দেবে ডায়াথার্মিক সেপারেটর বা ডায়াথার্মিক ওয়াল তার ইনার মিনিংগুলো গুলো হচ্ছে এই তিনটে ইনার মিনিংগুলো গুলো হচ্ছে এই তিনটে বুঝতে পেরেছো অ্যাডিয়াবেটিকের মানে কন্ডাক্টিং এর মানে আর ডায়াথার্মিক সেপারেটরের মানে ওকে ডায়াথার্মিক সেপারেটরের মানে আচ্ছা আমি এই তিনটে যে করালাম এই তিনটে নিয়ে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি এই এক্সাম্পলটা দিয়ে আজকে আমরা শেষ করব দেখো ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি এই এক্সাম্পলটা দিয়ে আজকে শেষ করবো দেখো একটা পিস্টন আছে আর এটা হচ্ছে ডায়াবেটিক আর এই পিস্টনটাও অ্যাডিয়াবেটিক এটা একটা পিস্টন ওকে আচ্ছা এর মধ্যে একটা হিটার আছে এর মধ্যে একটা হিটার আছে ওকে এর মধ্যে একটা হিটার আছে এই হিটারটাকে আমরা অন করে দিয়েছি তাহলে প্রথমে টি নট টেম্পারেচার ছিল সেখান থেকে টু টি নট টেম্পারেচারে রাইস করেছে প্রথমে টি নট ছিল সেখান থেকে টু টিম টি নট টেম্পারেচারে রাইস করেছে পিস্টন এই পিস্টনটা মুভেবল এই পিস্টনটা মুভেবল কি বললাম বলো এই পিস্টনটা মুভেবল ওকে এবারে শোনো এই যে পিস্টনটা যে মুভ করছে না ভালো করে শোনো আমি যদি একে হিট করি আমি যদি একে হিট করি তাহলে এই পিস্টনটা ভেরি ভেরি স্লোলি কি বললাম বলো আমি যদি এটাকে হিট করি তাহলে ভেরি ভেরি স্লোলি হিট এটা মুভ করছে ভেরি ভেরি স্লোলি এটা মুভ করছে তাহলে আমাকে বলতে পারবে পিস্টনের ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে বলতে পারবে পিস্টনের ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে মানে টি নট টেম্পারেচার থেকে টু টি নট মানে ডিসপ্লেসমেন্টটা এই এক নাম্বার ডিরেকশনে হবে না দু নাম্বার ডিরেকশনে হবে বলতে পারবে দু নাম্বার ডাইরেকশন হবে দু নাম্বার ওকে দু নাম্বার ডিরেকশনে হবে কেন দু নাম্বার ডিরেকশনে হবে বলতে পারবে টেম্পারেচার বাড়ছে ভলিউম বাড়বে ওকে পুশ করবে ঠিকই বলেছো কিন্তু প্রেসারের কি হবে প্রেসারটা সেম রাখার জন্য পুশ করতে বলো প্রেসারের কি হবে বলো 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 কনস্টান বলতে পারবে প্রেশারের কি হবে আচ্ছা এইটাও আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম তোমরা এটা বাড়িতে একটু ভাববে কেন কেন করবে করবে তুমি ঠিকই বলছো প্রেসার পুশ করবে আচ্ছা আমি এই প্রবলেমটাও তোমাদের বাড়িতে দিলাম তোমরা এই প্রবলেমটাও বাড়িতে করবে আচ্ছা আর একটা প্রবলেমও দিচ্ছি এটাও বাড়িতে করবে দেখো লাস্ট সেম ভাবে সেম ভাবে এখন কি করা হয়েছে এখন আর এই পিস্টনে জায়গায় এটা এরকম আছে এটা অ্যাডিয়াব এরখানে একটা স্প্রিং আছে প্রথমে ন্যাচারাল লেন্থে ছিল প্রথমে ন্যাচারাল লেন্থে ছিল মানে যখন টি নট টেম্পারেচার ছিল তখন ন্যাচারাল ছিল এটা পিস্টন পিস্টন দেখো সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে ধরো ভি নট টি নট আর পি নট মানে বাইরেও পি নট ভেতরেও নট কারণ এটা মুভ করছিল না এরকমই ছিল এরপরে আমরা হিটারকে হিট দিচ্ছি টি নট থেকে টু টি নট করেছি তখন এই পিস্টনটা ডান দিকে সরবে না বা দিকে সরবে সেটা বার করতে হবে এবং কতটা সরবে সেটা বার করতে হবে ওকে কতটা সরবে সেটা বার করতে হবে কারেক্ট এই দুটো প্রবলেম তোমরা বাড়িতে একবার ট্রাই করো শুধু এই দুটো প্রবলেম না তার সাথে আমার এই প্রবলেমটাও আছে কোনটা বলো তো এই যে এই তিনটে তোমরা করে আমাকে পাঠাও আমরা কালকে এই প্রবলেম গুলো অ্যাড্রেস করবো তাহলে আজকে আমরা এখানেই রাখছি বলো আমরা এখানে রাখছি চলো তাহলে গুড নাইট ওকে তোমরা এই তিনটে জিনিস বাড়িতে একবার ট্রাই করবে ওকে চলো গুড নাইট